আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমার খুবই প্রিয় একটা সালাদের রেসিপি শেয়ার করব। এই সালাদটি যেমন পুষ্টিকর তেমনি মজাদার আর ওয়েট লসের জন্য পারফেক্ট। সালাদটি তৈরির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ কাবলি ছোলা নিয়ে নিয়েছি। কাবলি ছোলা আমাদের সবার কাছে বেশ পরিচিত। আপনারা জেনে অবাক হবেন, এই কাবলি ছোলাই ওজন কমাতে বেশ কার্যকরী। এতে অন্যান্য পুষ্টি উপাদানের সাথে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, এতে ফ্যাটের পরিমাণ খুবই কম থাকে এবং সেই সাথে খুব কম পরিমাণে ক্যালোরি থাকে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার জন্য আমাদের শরীরে জমে থাকা ক্যালোরিও বের করে দিতে সাহায্য করে এই কাবলি ছোলা। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা ভিজিয়ে নিয়েছি 6 থেকে 7 ঘন্টার জন্য। ছোলাগুলো 6 থেকে 7 ঘন্টা পর যখন ফুলে উঠলো, এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। সেই সাথে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। ছোলাগুলো যখন সেদ্ধ হয়ে গেল, এগুলোকে একটা সাইডে রেখে আমি সালাদের জন্য অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটা শসা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চামড়া সহ এটাকে কেটে নিব। শসা ওজন কমাতে সাহায্য করে, শরীরকে কর্মক্ষম রাখতে শসার কোনো বিকল্প নেই। শুধু ওজন কমাতেই নয়, সুগার নিয়ন্ত্রণ এবং ক্যান্সার প্রতিরোধেও শসার উপকারিতা অনেক। শসাটা কাটা হয়ে গেছে, আমি এখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোর ভেতরে যে পানির অংশটা আছে সেটা ফেলে এটাকে এখন কুচি করে নেব। একটি 100 গ্রাম টমেটোতে মাত্র 17 গ্রাম ক্যালোরি থাকে, এতে মূলত পানির পরিমাণই বেশি। একটি টমেটোতে প্রায় 94% শুধু পানিই থাকে, তাই এটি ওজন কমাতে সাহায্য করে। কাটা হয়ে গেলে এটিকেও আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন একে একে আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু খাবেন নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আমি গ্রিন ক্যাপসিকামটা নিচ্ছি, আপনারা চাইলে রেড, ইয়ালো যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, সেই সাথে নিয়ে নেব একটা মাঝারি সাইজের বা ছোট সাইজের গাজর। প্রথমে একটা পিলারের সাহায্যে গাজরের চামড়াটা ছাড়িয়ে নিলাম। এরপর এগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে বলে রেখে দিচ্ছি। এইখানে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিলাম, সেই সাথে কিছু ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি, আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি নিয়ে নিচ্ছি। এই আদা কুচি সালাদের টেস্টটা বহুগুণে বাড়িয়ে তুলবে, আর আদার পুষ্টিগুণের কথা তো বলে শেষ করা যাবে না। আদা যদি আপনি এমনিতেও চিবিয়ে খান উপকার পাবেন। এবার আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট কাবলি ছোলা। সেদ্ধ কাবলি ছোলা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। সালাদের টেস্ট বাড়াতে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ বা 1/4 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো, লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। প্রিয় দর্শক, এই সামান্য উপকরণে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ পুষ্টিকর আমার প্রোটিন সালাদ। লবণ, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, এগুলো আপনাদের টেস্ট বুঝে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা লাঞ্চ কিংবা ডিনারে খুব মজা করে উপভোগ করতে পারেন এই দারুণ মজাদার, দারুণ পুষ্টিকর প্রোটিন সালাদ। তবে যারা হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছেন, তারা এই সালাদটি খাওয়া থেকে বিরত থাকুন। ওয়েট লসের জন্য পারফেক্ট একটা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে আরও একটি দারুণ স্বাদের সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি খুবই হেলদি এবং দারুণ ইয়ামি চিকেন সালাদ। যারা ওজন কমাতে চাইছেন বা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন, অথবা যারা সবসময় হেলদি খাবার খেতে চান, তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। ওজন কমাতে খুবই সহায়ক এই চিকেন সালাদ। চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিতে হয়। চিকেন সালাদ তৈরির জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। আপনারা চিকেন দিয়ে যখনই কোনো খাবার তৈরি করবেন ওয়েট লসের জন্য, চেষ্টা করবেন চিকেনের ব্রেস্ট পিসটা নিতে, কারণ চিকেনের ব্রেস্ট পিসে অন্যান্য পিসের তুলনায় প্রোটিনের পরিমাণ অনেক বেশি থাকে, ক্যালোরি এবং ফ্যাট অনেক কম থাকে। যেমন 100 গ্রাম আমরা যদি চিকেন ব্রেস্ট নেই, এতে 31 গ্রাম থাকে প্রোটিন, 3.6 গ্রাম থাকে ফ্যাট এবং ক্যালোরি পাবেন 165।
তার মানে বুঝতেই পারছেন এটা কতটা প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মিক্সড হার্বস। আমি এখানে ইটালিয়ান মিক্সড হার্বস ব্যবহার করছি। এই মিক্সড হার্বসে 5 রকমের হার্বস মিশানো আছে, অরিগানো, বেজিল, পার্সলি, রোজমেরি এবং থাইম। এগুলো সব ইটালিয়ান হার্বস, আজকাল যে কোনো সুপার শপে আপনি এগুলো কিনতে পাবেন। তবে যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে এটা বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিচ্ছি লেবু রস 1 চা চামচ পরিমাণ। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। মেখে নিলাম, তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে অলিভ অয়েলের বদলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, চাইলে আবার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে উল্টে পাল্টে আমরা কুক করে নেব। চুলার জাল একেবারে লোতে রেখেছি। চিকেনটাকে কুক করে নেওয়ার জন্য কোনো এক্সট্রা পানিও দিতে হবে না, ঢাকনাও দিতে হবে না। চিকেন থেকে যেই পানিটা বের হবে সেই পানিতেই কিন্তু এই চিকেনটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। একটা পাশ 7 থেকে 8 মিনিট কুক হয়ে যাওয়ার পরে আমরা উল্টে আরেকটা পাশ 7 থেকে 8 মিনিট কুক করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমরা এভাবে একটু চিরে নেব। এতে করে চিকেনের ভেতরটাও বেশ ভালোভাবে কুক হবে। তবে এই কাজটা আপনি চাইলে প্রথমেও করতে পারেন। তো আমি এই চিকেনটাকে, চিকেন ব্রেস্টটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে। এবার এটা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ঠান্ডা করে নেব এবং এটাকে বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এবার চিকেনটাকে একটা পাশে সরিয়ে রেখে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচের 1/4 ভাগ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে আমি এতে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি এর ড্রেসিংটা তৈরি করে নিলাম। আরও একবার কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অন্যান্য উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চামড়া সহ কেটে নেওয়া মাঝারি সাইজের একটা শসা। দিচ্ছি 1 ছোট সাইজের টমেটো। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নেয়া। গাজর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। 2 রকমের ক্যাপসিকাম দিচ্ছি, সবুজ এবং লাল, 1/4 কাপ করে। সমস্ত উপকরণ দিয়ে আমি এই ড্রেসিংয়ের সাথে ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে আমি এর উপরে কেটে রাখা চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। আমি আজকের সালাদের ড্রেসিংয়ে টক দই ব্যবহার করেছি। টক দইয়ে ফ্যাট অনেক কম থাকে, ফলে এটি ওজন কমাতে সাহায্য করে। টক দইয়ে থাকা ফার্মেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং এটি বদ হজম প্রতিরোধ করে। সেই সাথে এটি রক্তের কোলেস্টেরল কমাতে বিশেষভাবে সহায়ক। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, খুবই পুষ্টিকর চিকেন সালাদ। ওয়েট লসের জন্য পারফেক্ট একটা সালাদ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে দারুণ সুস্বাদু। আর রমজান মাস চলছে, ইফতারের টেবিলে এই ধরনের স্বাস্থ্যকর এক বাটি সালাদ কিন্তু আপনার শরীরের সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।